পানি উন্নয়ন বোর্ড গোমতী নদীর তীরবর্তী অঞ্চলকে নদীর প্লাবন থেকে রক্ষা করার জন্য গোমতী বাঁধ তৈরি করে আশির দশকে। এর ফলে বাঁধের ভেতরের জমি নদীর প্লাবন থেকে রক্ষা পেলেও ওপর থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে জমিগুলো ডুবেই থাকত। এছাড়া বাঁধের বাহিরের এলাকাগুলোর অবস্থা ছিল অপরিবর্তিত। এই অবস্থায় চারিপাড়া গ্রামের কয়েকজন জমির মালিক মাছ চাষের উদ্যোগ নেয়। এটা ছিল অনেকটা ব্যক্তিগত উদ্যোগ, পরিসর ছিল অনেক ছোট, কিন্তু শত শত মানুষের মালিকানায় বিশাল প্লাবনভূমিতে মাছ চাষের কথা ভাবতে সাহস করেনি কেউ বিভিন্ন কারণে। কিভাবে এত বড় পুঁজি পাবে, কিভাবে এত বড় এলাকায় পাহারা নিশ্চিত করবে, আর কিভাবেই বা এত মানুষের আয় ব্যয়ের হিসেব রাখবে গ্রামের সাধারণ মানুষ? এমনি করে বেশ অনেক বছর কেটে যায়। 1995 সালে সামাজিক উদ্যোগ হিসেবে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে প্লাবনভূমিতে কার্যকর কিছু করা যায় কিনা এই ভাবনার সূচনা হয়। উদ্যোক্তারা প্লাবনভূমির জমির মালিক এবং আশপাশের মানুষকে একত্রিত করে সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্প গঠনের বিষয়ে কথা বলতে শুরু করেন। রাতের বেলা গ্রামের মানুষের অনেক বেশি মনোযোগ পাওয়া যায়, তাই রাতেই আয়োজন করা হতো প্লাবনভূমিতে মৎস্য চাষ বিষয়ে আলোচনা উদ্বুদ্ধকরণ সভা। এতে মাছ চাষের উদ্যোগ গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে। মুখ্যত ব্যক্তিগত বা মুষ্টিমেয় বিত্তবান ব্যক্তি উদ্যোগকে নয়, বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণে এবং স্বার্থ রক্ষায় নিজেরা নিজেদের ভাগ্য উন্নয়নে কিভাবে টেকসই কর্মপন্থা কার্যকর করা যায় এ ধারণার প্রতিষ্ঠা পায় এই উদ্যোগে। প্রথম দিকে পুঁজি গঠন ছিল একটি চ্যালেঞ্জ, কিন্তু সংলাপের প্রক্রিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে 375টি পরিবার ও সহযোগী সংগঠন শিশুক 20 লক্ষ টাকা পুঁজি গঠন করে। 1,000 টাকা মূল্যের 2,000টি শেয়ার বিক্রয়ের মাধ্যমে 20 লক্ষ টাকা পুঁজি গড়া হয়। 850 বিঘা বর্ষায় প্লাবিত জমির সকলেই সাম্যতার ভিত্তিতে শেয়ার কেনার সুযোগ পায়। এভাবে দরিদ্র কৃষক এবং বিত্তবানের দূরত্ব কমানো হয়েছে। সহযোগী সংগঠন হিসেবে শিশুক 15% বিনিয়োগ করে। পানকড়ি মৎস্য খামার পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে গ্রামীণ প্রেক্ষাপটে সৃষ্টি করেছে নতুন এক নজির। পানকড়ি সফলতায় আশপাশের অঞ্চলে প্লাবনভূমিতে মাছ চাষের অনুকরণীয় প্রভাব পড়ে। ধীরে ধীরে দাউদকান্দি অঞ্চলে গ্রাম থেকে গ্রামে স্বনির্ভর অংশগ্রহণে স্থানীয় জনগণের ব্যবস্থাপনায় সামাজিক মৎস্য ব্যবস্থাপনা প্রকল্প ছড়িয়ে পড়ছে। বর্ষায় নিম্নাঞ্চলে প্লাবিত জমিগুলো মাছ চাষ উপযোগী করার জন্য গ্রামগুলোতে সংযোগকারী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। বাঁধ তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় পানি বা প্রাকৃতিক মাছের ডিম বা রেণু চলাচল যেন ব্যাহত না হয়। সেজন্য বাঁধের মাঝে প্রয়োজন অনুযায়ী স্লুইস গেট বা কালভার্ট নির্মাণ করা হয়। মাছ চাষের জন্য নির্মিত বাঁধ একদিকে যেমন প্লাবিত ভূমিতে মাছের আধা সৃষ্টি করছে, অন্যদিকে স্থানীয় জনগণের চলাচলের পথকেও সুগম করেছে। বাঁধের দুধারে সামাজিক বনায়নে সারি সারি বৃক্ষ ছায়ায় গড়ে ওঠা চলাচল সড়ক মৎস্য চাষ সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন চলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করেছে। নির্দিষ্ট সাইজের বিভিন্ন প্রজাতির মাছের পোনা সংগ্রহ করে অবমুক্ত করা হয় প্রকল্পভুক্ত জলাভূমিতে। প্রকল্পে বিপুল পরিমাণ মাছের পোনার প্রয়োজনীয়তার কারণে এলাকাবাসী তাদের ছোট ছোট পুকুরগুলোতে মাছের পোনা উৎপাদন এবং সেগুলো বিক্রয় করে পারিবারিক আয় বাড়িয়েছে। পাশাপাশি এসব ক্ষেত্রে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পে মাছের পোনা ছাড়ার পূর্বে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। চুন সার ছিটিয়ে চাষ উপযোগী ক্ষেত্র তৈরি করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী এসব কার্যক্রম পরিচালনা করে থাকেন। নির্দিষ্ট সময়ে মাছের পোনার জন্য খাবার তৈরি ও সরবরাহ করা হয়।
প্রকল্পে জলাভূমির নির্দিষ্ট কতগুলো চিহ্নিত এলাকায় মাছের খাবার দেয়া হয়। মাছের জন্য খাবার, সার ও অন্যান্য সরবরাহ কাজে জড়িত হয়ে আয়ের পথ খুঁজে পেয়েছে অনেকেই। মাছের বাড়ন্ত সময়ে জাল টেনে পোনা মাছের গ্রোথ বা কোয়ালিটি দেখা হয়। সে অনুযায়ী ঠিক করা হয় খাবার বা সার প্রয়োগের পরিমাণ। সফল মাছ চাষের জন্য উপযুক্ত সাইজের ও সংখ্যার পোনা ও উপযুক্ত খাবার প্রয়োজন। তেমনি পরিচর্যার জন্য প্রয়োজন মাঝে মাঝে জাল টেনে মাছ ধরা, মাছের স্বাস্থ্য পরীক্ষা করা এবং আবার ছেড়ে দেয়া। মাছের পোনা সংগ্রহ, মাছ ছাড়া ও মাছ ধরার জন্য প্রকল্প এলাকাগুলোতে সংগঠিত হয়েছে মৎস্যজীবী পরিবারগুলো। প্রাকৃতিকভাবে মৎস্য আহরণের মাধ্যমে যে পরিমাণ আয় হতো, সামাজিক মৎস্যচাষ কর্মসূচির ফলে আয় বেড়ে দাঁড়িয়েছে অনেক গুণ বেশি। সামাজিক সচেতনতার কারণে এই ধরনের প্রকল্পে প্রাকৃতিক মাছের পরিমাণ বেড়েছে অনেক। একই সাথে সংরক্ষিত হচ্ছে বিলুপ্ত প্রায় মাছের প্রজাতি। এই প্রক্রিয়া সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং নতুন নতুন ব্যবসায়িক কর্মকাণ্ড। প্রতিদিন শহরে বাজারে মাছ পাঠানোর আগে অগ্রাধিকার ভিত্তিতে পাইকারি মূল্যে পছন্দ মতো মাছ কিনতে পারে স্থানীয় জনসাধারণ। স্বাভাবিক বাজার মূল্য চাইতে অনেক কম দামে বছরের প্রায় 8 মাস ছোট বড় সব ধরনের মাছ খাওয়ার ফলে এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণ হয়েছে। মৎস্য প্রকল্প ব্যবস্থাপনায় গ্রামীণ মানুষের অংশগ্রহণে সংগঠিত পুঁজি বিনিয়োগ, ব্যয় নির্বাহ, ব্যাংকিং ব্যবস্থাপনা, আয় ব্যয়, শেয়ার নির্ধারণ, লভ্যাংশ নির্ধারণ সহ সুশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালিত হয় প্রকল্প কেন্দ্রিক পরিচালনা কমিটি দিয়ে। এই পরিচালনা পরিষদ গঠিত হয় প্রকল্পভুক্ত জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে। এতে করে নতুন নতুন উদ্যোগ গ্রহণে স্থানীয় অধিবাসীদের মাঝে আত্মবিশ্বাস জন্মেছে। পরিচালনা কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। প্রতি বছর মাছ বিক্রি শেষে আনুষ্ঠানিকভাবে সাধারণ সভার মাধ্যমে কোম্পানির শেয়ার হোল্ডারদের বাৎসরিক হিসাব প্রদান করা হয়। সম্পূর্ণ আধুনিক হিসাব ব্যবস্থাপনা অনুসরণ করা হয়। 3 জন স্বাক্ষরকারীর মাধ্যমে মূল তহবিল পরিচালিত হয় ব্যাংকের মাধ্যমে। সমাজে সবার অংশগ্রহণের কারণে শুধুমাত্র অধিক লাভের আশায় পরিবেশ বা সামাজিক ক্ষতি হতে পারে এমন কোনো কার্যক্রম তারা নেয় না, বরং লাভের একটা অংশ তারা ব্যয় করে সামাজিক উন্নয়নে, যেমন বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল বসানো বা গরিব মেয়ের বিয়ে, গ্রামের মসজিদ মন্দির সংস্কার ইত্যাদিতে। প্রকল্পে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রামসমূহে নারীদের সংগঠিত করা হয়। প্রকল্প এলাকায় শিশুক অনন্য নারী উন্নয়ন সংস্থা নামে একটি রেজিস্টার সংগঠন প্রতিষ্ঠা করেছে। এই সংগঠনের মাধ্যমে সচেতনতামূলক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। গ্রামভিত্তিক দল গঠন করে মহিলাদের ছোট ছোট সঞ্চয় একত্রিত করে বড় পুঁজি গঠন করা হয়। স্বনির্ভর সামাজিক প্রকল্প অর্থনৈতিক উন্নয়নে যেমন এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করেছে, তেমনি সামাজিকভাবে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সাহস ও শক্তি জুগিয়েছে। বিগত 1998 এবং 2004 সালের ভয়ঙ্কর বন্যা সারা দেশের মৎস্যচাষে ব্যাপক ক্ষতি করলেও এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে একযোগে প্রকল্প রক্ষা করেছে। সামাজিক উদ্যোগের কারণেই আকস্মিক বন্যা মোকাবেলা,
স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পভুক্ত মানুষ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বালির বস্তা দিয়ে বাঁধ, বাঁশ দিয়ে খুঁটি গেড়ে তৈরি করে ঘেরা বেড়া। সামাজিক মৎস্যচাষ প্রকল্প কেবল অর্থনৈতিকভাবেই তাদের সমৃদ্ধ করছে না, হাতে হাত মিলিয়ে একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসার সাহসও জাগিয়েছে। সকলের সমন্বিত উদ্যোগের কারণে সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, অটুট করেছে সামাজিক বন্ধন। প্রকল্পগুলো হয়ে উঠছে দারিদ্র বিমোচনের সামাজিক হাতিয়ার। একক উদ্যোগে যে সাফল্য অসম্ভব ছিল, সমষ্টিগত উদ্যোগের কারণে প্লাবনভূমিতে মাছ চাষ কার্যক্রমের সুফল এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। নিজের সম্পদ, নিজের শ্রম আর মেধা দিয়ে দাউদকান্দি সাধারণ মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে শিখিয়েছে সামাজিক মৎস্যচাষ প্রকল্প। যথাযথ পরিকল্পনা আর ব্যবস্থাপনার অভাবে আমাদের দেশের যেসব উদ্যোগ ব্যর্থতায় পরিণত হয়েছে, দাউদকান্দির সাধারণ মানুষদের এই সম্মিলিত উদ্যোগ তাকে জয় করে অন্যদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। এর ফলে সারা দেশের পিছিয়ে পড়া মানুষদের সামনে সংগঠিত হবার অনুপ্রেরণা যোগাবে এই কার্যক্রম।